মর্নিং, ওয়েলকাম টু টেকনিক্যাল হ্যাপি লাইফ। আমরা এখন দুবাই যাচ্ছি, বাট আমাদের লেট হয়ে যাওয়ার জন্য বেরোনোটা রেকর্ড করা হয়নি। এখন 3:51 বাজে আর আমাদের কাইন্ড অফ 3:30 বেরোনো উচিত ছিল, বাট এখন আমরা লেট হয়ে গেছি। এয়ারপোর্টে গিয়ে দেখা হবে। এখন আমরা যাব ট্রাভেল ক্লাবে, দেখা যাবো ওখানে কী কী স্ন্যাক্স পাওয়া যায়। ২ টাকা দিয়ে ট্রাভেল ক্লাবে ঢুকে পেট ভরে খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আনফর্চুনেটলি একজনই ঢুকতে দিয়েছে। আমার যেই কার্ডটা ছিল, একজনের বেশি অ্যালাউ করেনি, তো আমি গেলাম, গিয়ে খেয়ে দিয়ে আসলাম, আর এদের জন্য লুকিয়ে লুকিয়ে কিছু খাবার নিয়ে আসলাম। আচ্ছা, এটা আমাদের ফ্লাইট, এখনো এন্ট্রি স্টার্ট হয়নি, কিছুক্ষণ পরই স্টার্ট হয়ে যাবে। ইকে 571 গেট নাম্বার 10 আমাদের দিয়েছে, আমরা এখন গেট নাম্বার 10 এর দিকে যাব। দুটো হেডফোন পেয়েছি, একটা ব্ল্যাঙ্কেট অ্যান্ড দেন কুশনস আছে। আমাদেরকে খাবার দাবার দিয়ে দিয়েছে, অলরেডি আমরা খাওয়া স্টার্টও করে দিয়েছি, বোন একটা একটা করে খুলছে, এদিকে দিয়ে দিয়েছে, এখনও দিচ্ছে, কমপ্লিট হয়নি। তো দেখি এখন ব্যাগ কোথায় দেবে, ওটা দুবাই এয়ারপোর্টে তো নেমে গেছি। ট্রেন থেকে নামবো, ট্রেন লাগেজ নেবো, আমরা এখন ট্রেনেই আছি। সুস্থ থাকবে।
লাগেজ না হয়ে গেছে আমাদের, এবার বাইরে গাড়ির দিকে যেতে হবে। আমরা যাচ্ছি হোটেলে, আমাদের গাড়ি চলে এসছে। বাইরে টেম্পারেচার এখন 43 ডিগ্রি সেলসিয়াস, কি জানি বাইরে বেরোলে ঠিক কেমন ফিল হবে। হোটেলে চলে এসেছি, এই যে আমাদের হোটেল। এখন টাইম হলো 3:18, তো আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। মা আর বাবা আলাদা রুমে, আমি আর বোন আলাদা রুমে আছি। এই হলো এন্ট্রান্স, ওয়্যারলেস কার্ড দিয়ে দরজার তে টাচ করলেই অটোমেটিকলি আনলক হয়ে যাবে। একটা দিয়েছে লাইটের জন্য, দুটো কি দিয়েছে। এখানে আমাদের কফি খাওয়ার জন্য সরঞ্জাম রেডি করে রেখেছে। এখানে কিছু ড্রয়ার সেলফস আছে, জামা কাপড় রাখা, জুতো রাখা, জিনিসপত্র রাখার জন্য। এটা বাথরুম, আমি দেখাচ্ছি একটু পরে বাথরুমটা। এটা একটা বড় মিরর দিয়েছে। আচ্ছা, এখানেও একটা বড় মিরর আছে। এই হলো, ও একটা বড় ওয়ার্ড্রপও দিয়েছে, প্রচুর কিছু দিয়েছে, মানে বেশ ভালো। এটা আমাদের বেড, একটা বড়, প্রবাবলি এটা 55 ইঞ্চি 55 ইঞ্চি এলইডি টিভি। এখানে একটু আবার বসার জায়গা, এটাও বসার জায়গা উইথ সোফা। আচ্ছা, দুটো ফোন আছে, এখানে একটা আছে, ওখানেও আছে, অ্যালার্মও আছে। চলো বাইরের ভিউটা দেখে নেওয়া যাক। তো এখান দিয়ে রাস্তা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না তেমন। জানলাটা খোলা যায়, আমি দরকার নেই খোলার। আচ্ছা, এখানে বেশ অটোমেটিক সব কিছু, মানে আমি জানলা খুলবো, এসি একা একা বন্ধ হয়ে যাবে। এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্টে সব কলগুলো সেন্সার লাগানো, ইভেন স্যানিটারির যে ফ্লাশ সেটাতেও সেন্সার লাগালো, মানে ও সেন্স করে নেবে যে হ্যাঁ উঠে গেছে, ফ্লাশ করে দেবে। তো এবার একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে তারপর লাঞ্চে দেখা যাক লাঞ্চের কী ব্যবস্থা করে। চলো বাথরুমটা দেখিয়ে দিই। তো চলো বাথরুমটা দেখাই, বেশ নাইট। আমরা এখানে কী কী অ্যাক্সেসরিজ দিয়েছে সেটাও দেখে নিই। বক্সিং অফ অ্যাক্সেসরিজ, বোন দেখাচ্ছে, হেয়ার ড্রায়ার দিয়েছে, আর কী কী দিয়েছে, খালি ড্রায়ার দিয়েছে নাকি। এখানে কফি না, না কফির ওটা আর হেয়ার ড্রায়ার দিয়েছে এক্সট্রা। আচ্ছা, এটা ল্যানের মানে এনএফসির কেবেলও দিয়েছে ল্যাপটপ ট্যাপটপ কানেক্ট করার জন্য। তো একটা মিনি ফ্রিজার আছে, ফ্রিজও দিয়ে দিয়েছে, কিছু বাদ নেই। এখানে ব্রেভেজ, ঠান্ডা জিনিসপত্র, কোল্ড ড্রিঙ্কস, বিয়ার, যে যা রাখবে খাবে, ফ্রিজ দিয়ে দিয়েছে, আর কি চাই। চলো এটা হলো বাথরুম, বাথরুমে বাথটব আছে, এই যে বাথটব, দুটো তিনটে চারটে টাওয়েল দিয়েছে, প্লাস ওখানে বডি ওয়াশ, শ্যাম্পু, কন্ডিশনার দিয়ে দিয়েছে। আমরা ভাবছিলাম দেবে কি দেবে না, ওজন আবার নিয়েও এসছি একটা করে, ঠিক আছে ভালো। এখানে লোশন দিয়েছে, সাবান দিয়েছে, স্যানিটারি ব্যাগ দিয়েছে, একটা চুল যাতে না ভেজে শাওয়ার ক্যাপ দিয়েছে, টিস্যুস।
বাথরুমেও টেলিফোন দিয়েছে, এসিও দিয়েছে, আর কি চাই? বাথরুমে এসি, এয়ারপোর্টে ওয়াশরুমে ছিলাম, ওখানে দুটো এয়ার হোস্টেল বলছে যে এই বাথরুমটাতে এসি নেই, এটাতে এসি লাগালে ফ্যান লাগালে ভালো। তা আমি বললাম বাথরুমে কি এসি লাগায়, এখানে এসে বাথরুমে এসি আর কি চাই বলো? ঘুরতে যাব না, বাথরুমেই থাকবো। ঠিক আছে, তাহলে এবার ফ্রেশ হয়ে নিই, রুম দেখানো হয়ে গেল, ফ্রেশ হয়ে নিই, তারপর আমরা করতে যাবো লাঞ্চ। অল্প অল্প খিদে পাচ্ছে। এখন যাবো মারিনা দ্রো ক্রুজ ডিনারে, আমাদের যেই ক্রুজটা আছে ওটার নাম ফলকন, তো বাইরেটা দেখি। নিয়ে এসছি, খাওয়া স্টার্ট করে দিয়েছি আমরা।